থাম্বার কইছো না খুব চালু গান্ডা কই চালু হাতের লাঠি নাম তোমারে ডাকিতাছে কবরের মাটি বাড়ি গাড়ি সোনা দানা রাখবার জায়গা নাই এত কিছু পাইয়া তবু আশা মিটে না কিন্তু মনে মনে খারাপ পাইব জানো কি দিলি আমি ভাই আগ্রহ ভাই গো জাগার বাজার পকেট মারা যদি ভাই আসাও তোমার যদি পয়সা পাতি নাই তুমি হন দশম আমার কাছে 200 আছে আমি তোমার দিয়া দেবো তুমি আমার এই গ্যাদারিংটা নষ্ট করো না ভাই বর্তমান যেটা কষ্ট হয় কামাই করা হ্যাঁ তার মানে তাই কিন্তু গান্দা বুঝাইছে তাই বুঝাই নাই তুমি যে এখন কবরে যাই ভাই এই কথাটাও ভাবি না গান 20 বছর গাইলাম ভাই গানটা যদি বিচার করতাম আমি মালিক বাজারে গান গাইতাম না পারতাম না ভাই গান কিন্তু আমরা এই যে কইয়া যাই আমাকে গান হইলো হুমা আল্লাহ তে আমরা খালে কইয়া যাই বের বেরিয়া বুঝো নাই আলে মুনশিরা যারা বয়ান করে তারা যদি ভালো করে মানতো ভাই দেশটা আরো ভালো থাকতো কিন্তু আমরা মুখ দিয়ে কইয়া যাই কিন্তু আমি নিজেই মানি না নিজে না মানলেও গান না গাওয়াই ভালো নাকি তাহলে গানটা গাই গানের পরে ওষুধের কথা কোনো আজকে তোর থাকাইতেছে আজকে দোহানো বাড়ি দিয়ে দিই শ্বশুর বাড়া ডাক দিছে তা আমি বহি নে মোটামুটি গান উনার পরে 500 করে দিয়ে দিও তাতে কি কও দিবা না কেরা কেরা দিবা একটু হাত ইসা করো সুন্দরী মাসের সাড হইলো মালিক সাড মানুষ মার ভিতরে পাড়া দিলে দিশা ভাই কয় দিয়া বেসা কিনে ভাই দিয়ে গেছে ভাই যে যেটা করে এটার আইডিয়া আছে না এই সূত্র আনছি এটা ভাই গোলাম দিকে আবার দুশ হয়ে গেল নিও না এই যে পোলা মানে এই যে খাই জানি না দাউ আমি একটা কথা আপনাকে বোঝামো না আমি মলমটা তোমার একটু নাগিয়ে দেখাই তুমি খালি মলমটা লাগিয়ে যাও 30,000 টাকা না আমি মালিক কইছি আমার কাছে